বঙ্গবাজারে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম। আকাশ আকাশ, আমরা শুনতে পাচ্ছি যে যেহেতু আগুন নিভে গেছে এবং আগামীকাল থেকে অস্থায়ীভাবে বঙ্গবাজারে যে মার্কেট আছে সেটি চালুর কথা রয়েছে, সেটির প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আসলে আমরা সকাল থেকে এখানে আছি, যে যেরকম কথা ছিল গতকালকে যে আজকে সকাল থেকে এখানে পরিষ্কার কার্যক্রম শুরু হবে, কিন্তু আমরা এসে সেই ধরনের কোনো কিছুই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই বিষয়টা নিয়ে আমরা এখানে আসার পর বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি, তার সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তিনি বলেছেন যে আজকে থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এগুলো পরিষ্কার কার্যক্রম শুরু করবে। কিন্তু এর পরপর আমরা আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলাম, তিনি যেটা বলেছেন যে তারা এখনো কোনো নির্দেশনা পায়নি, যদি নির্দেশনা পায় তাহলে সাথে সাথে এসে এখানে কাজ শুরু করবে। আর সে এটাও বলেছে আমাকে যে এখানে যদি তারা কাজ শুরু করে সব মিলে 7 থেকে 8 ঘন্টা তাদের সময় লাগবে এই জায়গাটি পরিষ্কার করতে। তো সব মিলে এখনো আসলে আমরা অপেক্ষায় আছি, ব্যবসায়ীরা অপেক্ষায় আছে এই জায়গাটা যেন দ্রুত সময়ের মধ্যে অস্থায়ীভাবে হলেও যেন এখানে তারা দোকানপাট বসাতে পারে ঈদের জন্য, সেই অপেক্ষায় আসলে সবাই আছে। এছাড়া যদি আরেকটু বলে রাখি যে এখানে আশপাশে যে মার্কেটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কিন্তু যে ব্যবসায়ীরা আছেন তারা নিজ উদ্যোগে কিন্তু কাজ করছেন, ভেতরে পরিষ্কার করছেন, অনেকে রঙের ব্যবস্থা করছেন। তো সব মিলে আর পুরো বঙ্গবাজারের দুই পাশ আসলে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এখানে কোনো সাধারণ মানুষকে পুলিশ ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। কণা আকাশ, আপনাকে ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছেন বঙ্গবাজার মার্কেট এলাকা থেকে।